আমেরিকার দক্ষিণ পূর্বাঞ্চলে কয়েকটি টর্নেডো আঘাত হানার পর বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। অ্যালাবামা এবং জর্জিয়ায় প্রাণহানি বেড়ে 9 জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে অর্ধ শতাধিক। এদিকে ক্যালিফোর্নিয়ায় আরও দুটি ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, বিস্তারিত জানানো হচ্ছে টেস্ট রিপোর্টে। ভয়াবহ টর্নেডোর আঘাতে লন্ডভণ্ড আমেরিকার দক্ষিণাঞ্চল, ক্ষতিগ্রস্ত আলাবামা, জর্জিয়া ও মিসিসিপি। আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ জেসিকা লাউস জানান, মিসিসিপি থেকে অন্তত 5টি টর্নেডো আলাবামা জর্জিয়া পার হয়ে আটলান্টিকের উপকূলের দিকে গেছে। এসব ঝড়ের মধ্যে একটির গতিবেগ ছিল ঘন্টায় 241 কিলোমিটার, বাকিগুলোর গতিবেগও ছিল ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে। লোকালয়ে 32 কিলোমিটার পর্যন্ত চলে টর্নেডোটি। এতে ভেঙে পড়ে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি স্থাপনা, গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়, কঠিন হয়ে উঠেছে উদ্ধার কাজ। বিদ্যুতের খুঁটি উপচে পড়ায় এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কিছু এলাকা। বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধার করে জরুরি বিভাগ। অন্তত 20টি টর্নেডো আঘাত হানে অঞ্চলটিতে, তাণ্ডব চলে বৃহস্পতিবার পর্যন্ত। সময়ের সঙ্গে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির চিত্র। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিন স্টেটের প্রশাসনিক কর্মকর্তারা। জর্জিয়া সীমান্তবর্তী আলাবামার সেলভার প্রশাসক বলেন, টর্নেডোর আঘাতে জেলার বেশ কিছু এলাকা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের ভেতরে আরও কোনো মৃতদেহ আটকে আছে কিনা নিশ্চিত হতে উদ্ধারকারী বাহিনীর সদস্যরা তৎপরতা চালাচ্ছে। টর্নেডোতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আলাবামা। 6 কাউন্টি আটাউগা, চেম্বার্স, কুসা, ডালাস, এলমোর ও তালাপোসায় জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর কেআইপি। এদিকে ঝড়ের সতর্কতা শেষ ধাপে রয়েছে ক্যালিফোর্নিয়া, কয়েক দফা ঝড়ে বিপর্যস্ত স্টেট। বন্যার পানিতে তলিয়ে রয়েছে অনেক এলাকা। স্টেট জুড়ে 20 জনের বেশি বাসিন্দার প্রাণহানি হয়েছে। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।